বাহ বাহ সুন্দর, বাবা হয়ে কোথায় মেয়ে জামাইয়ের ঝগড়াটা মিটিয়ে দেবেন? তা না ডিভোর্স করিয়ে অশান্তির আগুনটা আরো বাড়াতে চাইছেন? আপনারা এখানে? আমরা আপনার কাছে এসেছি প্রেমেশি। আমি জানি আমার ছেলে অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু বিশ্বাস করুন আমার রাজার সেই রাজা নেই। ও নিজের ভুল বুঝতে পেরেছে, একেবারে পাল্টে গেছে। আপনি ওকে ক্ষমা করে দিন। ব্যয়মশাই, আমি রাজার বাবা, এ কথা ভাবতে একদিন আমার লজ্জা হতো, কিন্তু আজ রাজাকে কঠোর পরিশ্রম করতে দেখে বাবা হিসেবে আমার গর্ব হচ্ছে। এমন আপনার ছেলেকে আপনি যতটা চিনেন আমি তার থেকে বেশি ভালো চিনি। মিথ্যুক, ধোকাবাজ, লোভী একটা। রাগ করবেন না ব্যয়মশাই, যা হয়েছে সব ভুলে যান, মনের রাগ ছেড়ে ফেলে রাজাকে ক্ষমা করে দিন, আমার বৌমাকে নিয়ে আমায় ঘরে যেতে দিন। ঘর কোথায়? আপনাদের ওই গায়ের ঝুপড়িতে? আমার বাড়ির চাকর বাকররা পর্যন্ত ওর থেকে ভালো ঘরে থাকে। বাহ বাহ প্রতাপ বাবু, বাহ! লটারিতে টাকা পেয়ে এত তাড়াতাড়ি নিজের চরিত্রটাকে পাল্টে ফেললেন। শ্বশুরের টাকায় বড় লোক হতে চাওয়াটা যত অন্যায়, এই জুয়ার টাকায় বড় লোকের চাল দেখানোটা তার থেকে বেশি অন্যায়। আপনি আমার যত বড় মুখ নয় তত বড় কথা, উনি জুয়ার টাকায় বড় লোক হয়েছেন সেটা আমরা বুঝবো। তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস, 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 আমি তোকে ছাড়ব না। বাবার গায়ে হাত তোলা, আমার বাবার গায়ে হাত তোলা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আজ আমি তোকে মেরে ফেলে দেবো। আমার বাবার গায়ে হাত তোলা, ছাড়া যাচ্ছে, ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ব না আমি ওকে মা, ওকে ছাড়ব না। সব সহ্য করতে পারি, কিন্তু আমার বাবার মার অপমান আমি সহ্য করতে পারি না। একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, ভবিষ্যতে কেউ আমার বাবা আর মাকে অপমান করলে আমি আমি এই লঙ্কায় আগুন লাগিয়ে ছারকার করে দেব। রাজা, দাঁড়াও মা। আগের দিন আমি তোমাকে নিতে এসেছিলাম, কিন্তু তুমি চাওনি, তার জন্য আমি একটু অপমানিত হইনি, কিন্তু আজ তোমার চোখের সামনে ওরা আমার বাবাকে আর মাকে অপমান করলো, আর তুমি তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে। কাজটা তুমি ভালো করনি পাইল। আজকের পর থেকে আমি আর কোনোদিনও তোমাকে নিতে আসবো না। একদিন আসবে তুমি বাধ্য হবে আমার কাছে আসতে, আর সেদিনটার জন্য আমি অপেক্ষা করব। চলো মা, চলো বাবা, বাবা চলো। রাজা, রাজা, পায়েল, কি হচ্ছে পায়েল? পায়েল, প্রতাপ, একটা খুব ভালো খবর আছে। কি খবর? আরে তুমি দাদু হতে চলেছ। এই সময় তোমায় কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কেমন? এই ধরো একটু সাবধানে চলাফেরা করা, সিঁড়ি দিয়ে একটু সাবধানে ওঠানামা করা, ঠিক আছে? আর হ্যাঁ, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, ওটা কিন্তু সময় সময় খাবে। ঠিক আছে, আমি প্রেসক্রিপশনটা নিয়ে যাচ্ছি, তোরা একটু গাড়িতে গিয়ে বস। ঠিক আছে, চ আসছি আমি। হ্যাঁ এসো মা, এসো, এসো। ভৌমিক, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো না। এ মা, দেখেছিস আমি ভেতরে ফোনটা ফেলে এসেছি। আচ্ছা তুই গাড়িতে গিয়ে বস, আমি নিয়ে আসছি। প্রতাপ, কি বলছো কি তুমি? ঠিকই বলছি, তুমি অ্যাবর্শনের ব্যবস্থা করো। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাচ্চাটাকে নষ্ট করার ব্যবস্থা করো। কিন্তু পায়েল? পায়েল জানতে পারবে না এরকম ব্যবস্থা করো, তোমাদের এখন অনেক রকম আধুনিক চিকিৎসা আছে। শোনো ভৌমিক,
একজন বন্ধু হিসেবে তোমাকে কাজটা করতেই হবে। প্রতাপ, তুমি ভুলে যাচ্ছ যে আমি একজন ডাক্তার। আমার কাজ জীবন দেয়া, জীবন নেওয়া নয়। এত বড় অন্যায়, এত বড় পাপ আমি করতে পারবো না। বেশ, তাহলে ওই সন্তান জন্মাবার সঙ্গে সঙ্গে ওকে কোন অনাথ আশ্রমে পাঠিয়ে দাও। ভৌমিক, আজকাল তো অনেক মানুষ আছে যারা সন্তান দত্তক নিতে চায়, সেরকম কারোর হাতে তুলে দাও। ওদের সংসার ভেঙে গেছে, রাজার পায়ে আলাদা হয়ে গেছে। আমি চাই না ওই সংসারে একটা অমানুষ জন্মাক। এই কাজটা তোমাকে করতেই হবে, বন্ধু হিসেবে তোমাকে রাজি হতেই হবে। ভৌমিক, প্লিজ। কি বলছো কি তুমি? আমি আমি বাবা হতে চলেছি। আমার যে কি আনন্দ হচ্ছে, এত বড় একটা সুখবর নিয়ে এসছো, আমি তোমাকে মিষ্টি মুখ না করে ছাড়ছি না। করিম চাচা, করিম চাচা, শোনো আমার। রাজা, রাজা, আমার কথাটা আগে শোনো। এই সুখবরের সাথে সাথে একটা দুঃখের খবরও আছে। দুঃখের খবর? জন্মাবার আগেই প্রতাপ আঙ্কেল তোমার এই বাচ্চাকে মেরে ফেলতে চাইছে। কি বলছো নাকি তুমি? আমি ঠিকই বলছি রাজা, আমি নিজের কানে শুনেছি। ডক্টর ভৌমিককে প্রতাপ আঙ্কেল বলছিল তোমার এই বাচ্চাকে জন্মাবার আগে হয় মেরে ফেলার, নয়তো জন্মাবার পর কোনো অনাথ আশ্রমে দিয়ে দেওয়ার কথা। আমি পায়েলকে কথাটা বলতে পারতাম, কিন্তু আমি জানি ওকে বলে কোনো লাভ নেই, কারণ ও বাবার মুখের উপর কিছু বলতে পারবে না। রাজা, তুমি তোমার বাচ্চাটাকে বাঁচাও। রাজা, যে করেই হোক আমার বাচ্চা বাঁচবে। আমি বেঁচে থাকতে আমার সন্তানকে কেউ মারতে পারবে না। অন্য পাঁচটা বাচ্চার মতন আমার কোলে পিঠে বড় হবে। ডাক্তারের কি নাম বললে তুমি? সৈন্য নার্সিংহোমের গাইনিকোলজিস্ট ডক্টর বিকাশ ভৌমিক। আসবো ডাক্তারবাবু? ইয়েস ডাক্তারবাবু। আমার সন্তানকে নষ্ট করবেন না ডাক্তারবাবু, আমার সন্তানকে নষ্ট করবেন না। আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না, কে আপনি? আমি আমি ওই পায়েল, পায়েলের স্বামী। ও, আই সি, তুমি প্রতাপবাবুর জামাই? আগে ওরা সবাই মিলে আমার সন্তানকে মেরে ফেলতে চাইছে ডাক্তারবাবু। আচ্ছা ডাক্তারবাবু, আমার ভুলের শাস্তি আমার সন্তান কেন পাবে বলুন ডাক্তারবাবু? ওর মা যদি মানুষ করতে না পারে, বাবা হয়ে আমি আমার সন্তানকে মানুষ করব? আমি বেঁচে থাকতে আমার সন্তান কেন একটা অনাথ আশ্রমে বড় হবে ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আপনিও তো কারো না কারো সন্তান। আপনি কি চান যে আমার সন্তান আমাকে ছেড়ে অন্য কারোর কাছে মানুষ হোক? দয়া করে আমার সন্তানকে আমায় ফিরিয়ে দিন ডাক্তারবাবু। দয়া করে আমার সন্তানকে আমায় ফিরিয়ে দিন। আমার সন্তানকে ওঠো রাজা, ওঠো, ওঠো রাজা, প্লিজ তুমি শান্ত হও। তোমার চোখের জলই প্রমাণ করে দিচ্ছে যে এই সন্তানকে তুমি অনেক ভালোভাবে মানুষ করতে পারবে। ডোন্ট ওয়ারি রাজা, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সন্তানকে আমি তোমার হাতেই তুলে দেব। ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। বিধি গো বুকের মাঝে কেন ওঠে ঝড়, কেন যে আপন জনা হয়ে যায় পর। ভেরি স্যাড। আসবো ডাক্তারবাবু? ইয়েস ডাক্তারবাবু, আমার সন্তানকে নষ্ট করবেন না ডাক্তারবাবু, আমার সন্তানকে নষ্ট করবেন না। আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না, কে আপনি? আমি আমি ওই পায়েল, পায়েলের স্বামী। ও, আই সি, তুমি প্রতাপবাবুর জামাই? আগে ওরা সবাই মিলে আমার সন্তানকে মেরে ফেলতে চাইছে ডাক্তারবাবু।
আচ্ছা ডাক্তারবাবু, আমার ভুলের শাস্তি আমার সন্তান কেন পাবে বলুন? ডাক্তারবাবু, ওর মা যদি মানুষ করতে না পারে, বাবা হয়ে আমি আমার সন্তানকে মানুষ করব? আমি বেঁচে থাকতে আমার সন্তান কেন একটা অনাথ আশ্রমে বড় হবে? ডাক্তারবাবু ডাক্তারবাবু, আপনিও তো কারো না কারো সন্তান। আপনি কি চান, যে আমার সন্তান আমাকে ছেড়ে অন্য কারোর কাছে মানুষ হোক? দয়া করে আমার সন্তানকে আমায় ফিরিয়ে দিন ডাক্তারবাবু, দয়া করে আমার সন্তানকে আমায় ফিরিয়ে দিন। ওঠো রাজা, ওঠো ওঠো রাজা, প্লিজ তুমি শান্ত হও। তোমার চোখের জলই প্রমাণ করে দিচ্ছে যে এই সন্তানকে তুমি অনেক ভালোভাবে মানুষ করতে পারবে। ডোন্ট ওয়ারি রাজা, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সন্তানকে আমি তোমার হাতেই তুলে দেব। ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। বিধি গো বুকের মাঝে কেন ওঠে ঝড়, কেন যে আপন জনা হয়ে যায় পর। ভেরি স্যাড। ডাক্তারবাবু, ওদেরকে জানাবেন না যে আমি আমার বাচ্চাকে? তুমি একদম নিশ্চিন্ত থাকতে পারো, কেউ জানতে পারবে না। তুমি বেরিয়ে পড়ো, আর দেরি করো না। হ্যাঁ মিথ্যে কথা বলছেন, আমার সঙ্গে কেন রোগ করছে না, কিছু কি হতে পারে না বাবা? তোমরা কেন চুপ করে আছো? তুমি একটু শান্ত হও, তুমি বিশ্বাস করো, আমি আমি অনেক চেষ্টা করেও তোমার বেবিকে বাঁচাতে। আই এম সরি। মিথ্যে বলছে সবাই, মিথ্যে বলছে সবাই, হতে পারে না। কাঁদিস না, ওরে কাঁদিস না, সবার কপালে তো সব সুখ সয় না, এ তো ভগবানের হাত, বুঝলি? আমাদের তো কিছু করার নেই। ব্যাস, রাস্তা পরিষ্কার। এবার আমার শালাবাবু গোপী চাঁদের সাথে পায়েলের বিয়ে দিয়ে আমি হব সব সম্পত্তির মালিক। ছাগল কোথাকার সম্পত্তির মালিক হবে, কিন্তু পুরোটা নয়, 50-50। তোমার 50, আমার 50-50। আমার লক্ষ্য এখন একটাই, ওই রাজা, ওকে আমি কলকাতা থেকে সরাবই। সবার সামনে একদিন আমাকে অপমান করেছিল, ঠিক বলেছ, ওই হচ্ছে আমাদের একমাত্র পথের কাঁটা। বাহিশা, বাহ, জবাব নেই তোমার। আজ আমার চোখে জল দেখে সব থেকে বেশি খুশি হচ্ছ তুমি। স্বামী দিল, কিন্তু স্বামী সুখ পাওয়ার আগেই তাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। সন্তান দিলে, তাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। বলতে পারো আমি কি নিয়ে বাঁচব? কেন কেন কথালে আমার? আর কত কষ্ট দেবে তুমি আমার? বলো বলো, জবাব দাও, আজ তোমাকে জবাব দিতেই হবে। সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে কোনো কষ্টই দেননি, আমি তোমার সব কথা শুনেছি। ঈশ্বর তোমাকে সব কিছু দিয়েছেন, স্বামী পুত্র সব, তোমার সন্তান এখনো বেঁচে আছে। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। তার মানে, তার মানে আমার সন্তান, আমার সন্তান বেঁচে আছে? ও মা বাবু, আমাকে একবার বলুন কোথায় আছে সে, একবার আমাকে বলুন কোথায় আছে, আমাকে একবার নিয়ে চলুন। চুপ করে থাকবেন না, দয়া করে চুপ করে থাকবেন না, একবার বলুন না কোথায় আছে। তোমার কোনো প্রশ্নের জবাবই আমি দেব না, যা কিছু জানার তোমার বাবার কাছে চেনো। বাবা? বাবা, তোমার জীবন থেকে সব সুখ আহ্লাদ যদি কেউ কেড়ে নিয়ে থাকে, তিনি হলেন তোমার বাবা। মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। এই লোকটা তোকে যা যা বলেছে সব মিথ্যে। বেশ, তাহলে সত্যিটাকে তুমি বলো, বলো, জবাব দাও।
নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছেন কেন? সত্যিটা বলতে তো ভয় কিসে বলুন না। বললাম তো নাসিং মেপাইল মৃত সন্তান প্রসব করেছে। তুমি এখনো আমাকে মিথ্যে কথা বলছো? তোকে মিথ্যে বলে আমার কি লাভ? আর তাছাড়া আমি না হয় মিথ্যে বললাম, তাই বলে ডক্টর ভৌমিক মিথ্যে কথা বলবে? ওটা ডাক্তার ভৌমিকের কথাই নয়, আপনার শেখানো বলি ডাক্তারবাবু উগড়ে দিয়েছেন। চুপ করুন, আমি মিথ্যে বলছি, ডক্টর ভৌমিক মিথ্যে বলছে, এক আপনি সত্যিবাদী যুধিষ্ঠির, তাই না? আর সবাই জেনে গেছে আপনারা মামা ভাগ্নে, মিথ্যের মহাভারত। আর কতদিন আমার এই মেয়েটার মাথা খাবে? ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সব কথা সত্যি বলে মেনে নেব। শুধু একবার একবার আমার মাথায় হাত রেখে বলো, তুমি যা বলছো সব সত্যি বলছো? বলো বলো, উত্তর দাও বলো। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন বলুন? তবে আপনার মতন বাবা মেয়ের মাথা হাত রেখে একটা কেন, একশোটা মিথ্যে কথা বলতে পারে? যে লোক সদ্যজাত সন্তানকে হত্যা করার চক্রান্ত করতে পারে, তাকে মৃত বলে ঘোষণা করতে পারে, সে সন্তানের মর্ম কি বুঝবে? আপনি বাবা নন, আপনি কসাই। এবার বলো বলো, ও বাবা বলো না, আমি সত্যি কথা বলো না, একবার বলো আমাকে, আমি তোমার মায়ের বোন বাবা। আরে আমি ওকে ছেড়ে পারলো না, আমি ওকে আমার কথা শুনবো না, আমার কথা শোন, আমি সত্যি বলছি, আমি স্বাভাবিক ভাবে অর্থের লালসায় অন্ধ হয়ে গিয়েছিলাম আমিও। কিন্তু কিন্তু তুই বিশ্বাস কর, আমি জানি না তোর সন্তান এখন কোথায় কার কাছে আছে, আমি জানি না। আমি জানি কোথায় আছে, তোমার সন্তান তার বাবার কাছেই আছে। রাজা, রাজার কাছে? রাজার কাছে। আমি আজর করে বলছি, আমাকে একবার রাজার কাছে নিয়ে চলুন, একবার রাজার কাছে নিয়ে চলুন, একবার নিয়ে চলুন না, আমি আমি পা ধরে কবে চলে বাবাকে একবার একবার। নিশ্চয়ই নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। এই বাবাকে তো একদিন দেখলে, এবার চলো আরেক বাবাকে দেখাবো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, তার মর্মটা বুঝতে পারবে। আপনি তো কিছু বুঝলেন না। চল দাঁড়ান। আমাকেও সাথে নিয়ে চলুন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার ভুল শোধরানোর একটা সুযোগ দেবেন না। মানে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে দিবি না মা, বিশ্বাস কর মা, আমি টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না, কিচ্ছু না, আমি শুধু চাই তোরা সুখে থাকবা। আর এই জন্যই তো অপেক্ষা করছিলাম। আরে চলো, ওদিকে আমাদের ছোট্ট দাদু ভাই রাজার রাজা হয়তো আমাদের জন্যই অপেক্ষা করছে। আসুন আসুন আসুন।